বাংলার সবথেকে বড় নিউজ চ্যানেল থার্কি বাংলা লুকিয়ে থাকা মানুষদের সামনে নিয়ে আসে। নমস্কার বন্ধুরা, থার্কি বাংলা আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি ক্যামেরাম্যান থেকে ডাইরেক্ট ইন্টারভিউ নিতে চলে এসেছি। তো আজকে আমরা চলে এসেছি বড় বিশ্বের বড় মিল্ক শেকের ইন্টারভিউ নিতে। ভালোবাসা বলতে আমার জীবনে পয়সাই ছিল একমাত্র। ও আচ্ছা, আল্লাহ। তো আপনার লাইফের মূল অ্যাম্বিশনটা কি সেটা বলুন। অ্যাম্বিশন বলতে আপনি কি বোঝাইতে চাইছেন আমি ঠিক বুঝতে পারলাম না। আরে সবার লাইফের একটা অ্যাম্বিশন থাকে না, সেই অ্যাম্বিশনটা আপনার আপনার লাইফে সেই অ্যাম্বিশনটা কি? অ্যাম্বিশন বলতে আমার জীবনে তো আমি ছোট থেকে যা জেনে এসেছি, বড়দের কাছ থেকে যা শিখি এসেছি, পয়সা কামানো। আচ্ছা, তো এবার বলুন তো আপনি আপনার ছেলের থেকে বড় হয়ে ছেলে আপনার ছেলের থেকে আপনি বড় হলে আপনার ছেলে আরে কেনা কে চাইতে হো আপনার ছেলে বড় হলে আপনি আপনার ছেলের থেকে কি এক্সপেক্ট কি করবেন? আগে আমি বিয়া শাদি তো করে নিই, তারপর নয় এক্সপেকটেশন সবকিছু হবে। বুঝতেই পাচ্ছেন ক্যামেরা। হ্যাঁ ঠিক আছে, আপনি এত চাপ নিচ্ছেন কেন? আমাদের আমরা লুকিয়ে থাকা মানুষদের সামনে এসে কি ঠিক? তো তো নেই। আচ্ছা আচ্ছা, পুছ নি নির দ্বিধায় বলতে পারেন। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাইছি, বিয়ে তো আমি করবই, আর আমার সন্তানের থেকে আমি যা চাই সেটা হলো কি আর চাইবো, এই সামান্য টাকাই চাইবো, এছাড়া পয়সা আর কি। আল্লাহ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সাটাকে না এবার আমরা একটু সাইডে সরিয়ে রাখি। টাকা পয়সাটাকে সাইডে সরিয়ে আপনি আর কি কি চান সবার থেকে? টাকা পয়সাটাকে আপনি সাইডে যখন সরিয়ে রাখছেন, তাহলে আমি যেটা চাই সেটা হচ্ছে আপনি যে টাকা পয়সাটা সাইডে সরিয়ে রাখলেন সেটাই আমি খোঁজার চেষ্টা করি। সেটাই আল্লাহ আমার পক্ষে বেটার, কারণ আমি আরবের শেখ যেহেতু। আচ্ছা আমি একটা আপনাকে কথা জিজ্ঞেস করবো, আপনি এটা কোন দেশের শেখ সেজেছেন একটু বলবেন? উপরে সবুজ, নিচে পিঙ্ক সাদা সব মেশানো, এখানে রুমাল ঝোলানো, এখানে আবার নীল একটা জার্সি, আবার এখানে হাফ প্যান্ট। এই প্যান্ট খুলে যাবে আসবে। পকেটে কি পয়সা পয়সা কিছু আছে নাকি আপনাকে দর্শক দেখে বুঝতে পারছে? ঠিক আছে, তো আজকের মতো ইন্টারভিউটা এখানেই শেষ হোক। আপনাকে দেখে বোঝা আমি দর্শকদেরকে বলতে চাইছি যে জীবনে শুধু টাকা পয়সাই কামাবেন, আর কিচ্ছু দরকার নেই, কারণ টাকাই সব, টাকাই সব। হ্যাঁ পয়সাই সব, আল হাবিবি টাকা কামাবেন, যা ইচ্ছা তাই করবেন, টাকা কামান টাকা কামান, বলে বলে টাকা কামান, মুড়ি মুরগির মতো টাকা উড়ান যেমন আমি উড়াচ্ছি। যদিও আমার পোশাকটা একটু, সে তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি কি টাকা উড়াচ্ছেন না